রাষ্ট্রপতি ছিল সেটার কথা শুনলে তো তোমার কাছে বোখারি শরীফে আছে নবী যে সমাজ বিনির্মাণে নতুন সমাজ তৈরি করার জন্য তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন, হেল্পফুল ফজল গঠন করার মাধ্যমে পারে নাই কোরআন দিয়ে করেছিলেন। তো ওই কথাগুলো তো নিয়ে আসো না, শুধু বুকে হাত বাঁধা বোখারি শরীফের আপনাকে বলা লাগবে আমি আহলে সুন্নাতুল জামা, আপনি আহলে হাদিস দাবি করতে পারবেন না, কারণ রাসূলের এমন এমন হাদিস আছে যেগুলো আপনি মানতে পারবেন না। রাসূলের হাদিস হচ্ছে রাসূল বিয়ে করেছিলেন কয়টা, আপনি পারবেন? আপনি পারলেও আপনার শরীর তোলাবেন না। এক বউ নিয়ে বউ চলে যাচ্ছে ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল ছাড়া বউ থাকে না। আমি এটাই বাস্তব, গাজীপুর আজ আসার সময় সারা রাস্তা দেখি শুধু ইন্ডিয়া হারবাল। আমি আর নিচে নামলাম না। আপনি রসুলের মতো এখন যদি বলেন আমিও বিয়ে করব, করেন একটা করবেন আর কিছু নেই, শেষে আপনার বদনাম হবে। আপনাকে বলা লাগবে আমি আহলে সুন্নাত, সুবহানাল্লাহ বলতে পারেন না না ডিভাইড। হ্যাঁ, মত পার্থক্য আপনার বিষয় নিয়ে থাকতে পারে, কিন্তু আপনি দল পার্থক্য করতে পারবেন। নতুন নতুন দল আবিষ্কার করে আমি অমক দল আমি অমক দল কোথায় পেয়েছেন? আপনি কোনো মাসলায় হয়তো মত পার্থক্য থাকতেই পারে, অসুবিধা নেই। আপনার মাসলার সাথে ফরজ নিয়ে ওয়াজিব নিয়ে কোনো সমস্যা হয় না, শুধু সমস্যা হয় সুন্নত নিয়ে নফল নিয়ে মোস্তাহাব নিয়ে। কি বেশি বলছি, এগুলো কি দিয়ে দল ভাগ করার জিনিস? যদি ফরজ বিষয় কেউ না মানে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যদি ওয়াজিব না মানে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু যদি ফরজ ওয়াজিব ঠিক থাকে আপনি তার সাথে বাদাবাদি করে কোন কি ফুরুকি নাম দিয়েছে আহলে হাদিস জামে মসজিদ, জায়েজ নেই। কিসের আহলে হাদিস জামে মসজিদ? তোরা মক্কা মদিনা ঘুরে দেখেছি কই কোন জায়গায় তো আহলে হাদিস জামে মসজিদ লেখা নেই? আমি পুরা আরব জান সব জায়গায় প্রায় ঘুরেছি, কোন জায়গায় লেখা পাই না। আপনার কত ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে না নতুন করে বানাবেন? আপনি কোন কারণে নামটা দিলেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন অন্য মতে যারা আছে তারা যেন নামাজ পড়তে না আসে। মুসলমানদের ভেতরে ডিভাইডেড তৈরি করার জন্য আহলে হাদিস নামে আহলে খবিস আপনি কি অন্য দিকে নিয়ে গেলেন? আল্লাহ আপনাকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। মঞ্চে বসা আমি শব্দ শুরু করেছিলাম, মঞ্চে বসা ওলামা ইকরাম, খালি নামের আগে মাওলানা মুফতি হাফেজ লেখা থাকলে ওলামা হওয়া যায় না। যার যতটুকু জ্ঞান আছে যোগ্যতা আছে ওই যোগ্যতা অনুসারে জ্ঞান অনুসারে তাকে প্রকাশ করা লাগবে, এইটা আলেম। আর এই আলেম তো এখন আমরা দেশে ভরি ভরি। সুতরাং সম্মানিত ওলামা ইকরাম, যে মানুষগুলো জ্ঞানের উপরে আমল করে তাদের সম্মান মর্যাদা দুনিয়া এবং আখেরাতে কামনা করছি, জোরে বলেন আমিন।